চলে এলাম পুরীর কেনাকাটা, কোথা থেকে করব, মার্কেট কেমন, সেসব ভিডিও নিয়ে। তোমরা যারা যারা পুরী গেছো জানোই, যেখানেই থাকি না কেন স্বর্গদ্বার আসতেই হবে, আসল মার্কেটই ওখানেই। সিবিজের সব থেকে ছোট্ট দোকান বসে, আর বড় দোকান রয়েছে রোডের দুধারে। কত জগন্নাথের ছোট বড় মূর্তি, কাঠের আছে, পাথরের আছে, নানান ধরনের আছে, কি সুন্দর দেখো। ছোট্ট ছোট্ট, বড় বড়, মাঝারি মাঝারি, কত সাইজের জগন্নাথ, নানান ধরনের দেখো, কি ভালো লাগছে। রকমারি কত জিনিস দেখো। চন্দন কাঠও রয়েছে দেখো, কত ধরনের চন্দন কাঠ, চন্দন পিঁড়ি, পাথরের জিনিস, পিতলের জিনিসও এখানে খুব সুন্দর পাওয়া যায় দেখো। কত ধরনের জিনিস দেখো, জগন্নাথ আঁকা ছবি আছে, ঘটি আছে, কি সুন্দর সুন্দর, প্রদীপ আছে, ঘন্টি আছে, আরো নানান ধরনের জিনিস আছে, পুষ্পপত্র আছে। চুড়ির কত সম্ভার দেখো, আমিও কিনে নিলাম চুড়ি, দাম প্রচুর বলে, একটু দর করে নিয়ে কিনতে হবে। কত ধরনের বালা রয়েছে দেখো, কি সুন্দর সেটগুলো চুড়ির, অপূর্ব অপূর্ব, আমি তো দেখতেই থাকছিলাম, ভাবছি সব কিনে নিই একসাথে, তা তো আর সম্ভব নয়, যেগুলো পছন্দ হয়েছে সেগুলোই নিলাম। প্রচুর ব্যাগও আছে দেখো, পুরীতে গেলে ব্যাগ কিনে না এমন মানুষ বোধহয় নেই, নানান ধরনের ব্যাগ, আমি তো যতবার পুরী গেছি ততবার ব্যাগ কিনেছি, আমি ব্যাগ ভীষণ ভালোবাসি, নতুনত্ব ব্যাগ, এবারেও কিনে নিয়ে এসেছি ব্যাগ। কত সুন্দর হাড়ের সেট দেখো, পুঁথির আছে, লকেট দেয়া, মিনে করা আছে, পাথরের আছে, দারুণ দারুণ সেটগুলো, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। রকমারি দুলও পাওয়া যায় দেখো, কত ধরনের দুল, চিনেমাটির প্রদীপ দেখতে পাচ্ছো, আমি তো কিনে এনেছি কালী পুজোয়, এগুলো খুব কাজে লাগে। আর পুরীতে তো অ্যালুমিনিয়ামের বাসনের তুলনাই হয় না, প্রত্যেকটা বাসনে পুরী লেখা থাকে, আর কি সুন্দর কাজ করা দেখো। আমিও অনেক বাসন কিনি যতবার পুরী যাই, এবারেও কিনে নিয়ে এসেছি, ছোট্ট একটা কড়াই, দুটো অ্যালুমিনিয়ামের গ্লাস, একটা ছোট্ট ঘটি, ছোট ছোট বাটি, আর এবারে হাঁড়ি নিইনি, কেন অন্যান্য বারে আমি বড় ছোট মিলিয়ে হাঁড়িও নিয়ে আসি। সুতরাং পুরী যায় আছে মানুষ বাসন কিনে নি এটা নয়, সবাই একটা না একটা কিছু কিনে নিয়ে আসে। রুটি রাখার জায়গা আছে, সসপ্যান আছে, তারপরে কি সুন্দর ছোট্ট ছোট বালতি আছে, দেখে মনে হয় সব কিনে নিই, কিন্তু সব কেনা তো সম্ভব নয়। তো যাই হোক, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে মুখেই বলে নিলাম। Yeah.
তোর হাঁড়ি কাছে নাকি ছোট করা দেখি না এই কথা কেটে পুরীর বিখ্যাত খাজা সেটা কি করে ভুলি বলো? কাকাতুয়া হলো সব থেকে পুরনো দোকান পুরীর। দেখো কত ভিড়। পর্বতদার যেতে রাস্তার দুধারে যে দোকানগুলো আছে দেখো সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্টস করবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো বেল আইকনটা অবশ্যই ক্লিক করো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। পুরীর ঐতিহ্য হলো কটকি আর সম্বলপুরী। কাজ করার শাড়ি, কুর্তা, মেয়েদের কুর্তি, পাঞ্জাবি, ছোটদের অনেক ছোট ছোট জামা কাপড় কটকির বিশাল বিশাল সুন্দর, ভালো লাগে। এগুলো তো পুরীর কটকির জিনিস, এটা তো বিশ্ববিখ্যাত। পুরীতে ব্লাউজি পিস দারুণ পাওয়া যায়। আমি যতবার গেছি কিনে নিয়ে এসেছি ব্লাউজ পিস, আমার খুব ভালো লাগে, কিন্তু দামটা প্রচুর বলে একটু দর করে কিনতে হয়। অনেক ধরনের ব্লাউজ পিস আছে দেখো, ভীষণ সুন্দর। সম্বলপুরীর ওপর আছে, কটকির ওপর আছে, নানান কালারের, শাড়ি ম্যাচিংয়েরও কিনতে পারো। সুতির আছে, পিওর সুতির একদম। এই ব্লাউজের দোকানটা একদম স্বর্গদ্বারের ওপরেই, ভীষণ সুন্দর দেখো। এই লালটা নেবো একটা, কি দাম? এখন পুরীতে কিন্তু গাঙ্গুরামের মিষ্টির দোকানও খুলেছে বেশ কয়েক বছর ধরে। এখানে কিন্তু পিওর ঘিয়ের খাজাও পাওয়া যায় নানান ধরনের দামের, 250 টাকা থেকে স্টার্টিং, কিলো প্রতি, কিলো প্রতি মানে কেজি, খারাপ ভালোই। আমরা খেয়ে টেস্ট করেছিলাম, তবে আমি সাধারণত খাজাটা কাকাতুয়া থেকে নেবারই চেষ্টা করি। আমি যতবার পুরী গেছি ব্লাউজ দেখান।
শেষ করছি ভিডিওটি ভারত সেবা সংঘ দিয়ে। সবাই জানো সমস্ত জায়গায় আছে এনাদের শাখা। এখানে একটু সস্তায় ঘর পাবেন, নিরামিষ খেতে হবে ওখানে। বাইরে যা খুশি খেতে পারেন কিন্তু ওখানে নিরামিষ খেতে হবে। আর কোনো প্রবেশ করতে পারবেন না, কোনো খাবার নিয়ে, আমিষ খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন না। আর দুপুরে ওখানে কুপন কেটে খাবার ব্যবস্থা আছে। ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।